ইনস্টাগ্রামে রাতারাতি তারকা বনে গেছেন তিনি। শুধু কয়েকটি ছবি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। পেশায় তিনি একজন নার্স, বিশ্ব সুন্দরী নার্স হিসেবে আখ্যা পেয়েছেন তিনি। তবে তাইওয়ানের এই সুন্দরীর মধ্যে তিনি কাউকে অনুপ্রেরণা যোগাতে কিংবা তাকে অনুসরণ করার জন্য তার ছবি কিংবা পোস্ট শেয়ার করেনি। মডেলিং বিষয়টি একান্তই তার নিজস্ব ইচ্ছা। তার নাম ক্যারিনা লিয়েন। তিনি তাইওয়ানের মিনশিং জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছেন। ইনস্টাগ্রামে তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে আপনি আমার সমালোচনা করতেই পারেন, কারণ এটি আপনার বাক স্বাধীনতা। তবে নার্সিং পেশা নিয়ে কেউ দয়া করে প্রশ্ন তুলবেন না, কারণ এমন কোনো নিয়ম নেই যে নার্সরা খোলামেলা পোশাকে মডেলিং করতে পারবে না। ভক্তরা তাকে ওয়ার্স হটেস্ট নার্স হিসেবে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সগরম তার ছবি ও পোস্ট। যদিও তার কোনো ধারণা ছিল না, সোশ্যাল মিডিয়ায় তার গ্ল্যামার আর ছবিগুলো শেয়ার করার পর তিনি রাতারাতি লাখ লাখ মানুষের ভালোবাসা পাবেন। তাইওয়ানের এই সুন্দরীর মধ্যে তিনি খ্যাতি চান না, বরং অত্যন্ত সাহসিকতার পরিচয় দিতে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি নিজেকে অসাধারণ ভাবতে চাই না, এছাড়াও আমার বিখ্যাত হওয়ার কোনো বাসনা নেই।